আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমরা সকলেই ভালো আছি আজকে দুই মাস লকডাউন শিথিল হওয়ার পর আমার ছেলেকে নিয়ে একটু বের হলাম বাসার সামনে একটা পার্কে এটা যদি অনেক ছোট্ট একটা পার্ক এখানে অনেক লোকজন বসা থাকে কিন্তু আজকে এই পার্কে একেবারেই লোকজন নেই কারণ মানুষজন এখনও একটু আতঙ্ক আছে কারণ ভাইরাস এখনও সম্পূর্ণভাবে চলে যায়নি যাই হোক বন্ধুরা এই দেখতে পাচ্ছেন একটা পানির ফোয়ারাইট পানির ফোয়ারাটাও সবসময় এখানে চালু থাকে কিন্তু আজকে বন্ধ আছে হয়তো খুব তাড়াতাড়ি এটা ওপেন করে দিবে যাই হোক আমার ছেলে আজকে খুবই খুশি সে দুই মাস পর বাসা থেকে বের হলো বন্ধুরা যে কথাটাই একেবারে না বললেই নয় আমি বিশেষভাবে অনুরোধ করব প্যারিসে যত বাংলাদেশি বন্ধু স্বজন আছেন আপনারা জরুরি দরকার ছাড়া দয়া করে বাহিরে বের হবেন না আর একান্ত দরকার হলেও মেট্রো বাস এড়ে চলুন মাস্ক ব্যবহার করুন আমাদের আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে আপনারা সকলেই নিজের নিরাপত্তার কথা ভাবুন এবং সাবধানে থাকুন ভাইরাস একেবারে চলে যায়নি আমরা নিজেরাও মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরেছি এবং খুব অল্প সময়ের জন্য আমরা একটু বের হয়েছি আমার ছেলের অনুরোধে যাই হোক সে খুব খুশি আর আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া রইল আমাদের জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা চলে এলাম আজকে সন্ধ্যার ইফতারের সামান্য কিছু আজকে আমরা ইফতারের জন্য তৈরি করিতেছি শীত কাবাব বাসায় বানানো শীত কাবাব আমরা শীত কাবাব বানিয়ে পরে স্যান্ডউইচ বানাব আপনারা দেখেন আমি গ্রিলের মধ্যে শীত কাবাবগুলো আমি আগেই বানিয়ে রেডি করে রেখেছিলাম আমি কিমা মাংসর মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে এবং ধনিয়া পাতা হলুদের পাউডার মরিচের পাউডার এবং একটু মাদ্রাস পাউডার সব কিছু সামান্য সামান্য করেছিল তারপর লবণ একটু তেল দিয়ে আমি এটা মেখে রেখে দিয়েছিলাম তারপর এটা শিক্ষাবে বানিয়েছি যাই হোক বন্ধুরা আজকে আমাদের ইফতার হবে এটাই এবং সাম সাথে ছিল আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এটা আর কি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন এটা রেডিমেড দোকানেই পাওয়া যায় শুধু তেলের মধ্যে ভাজলি হয়ে যায় এখানে ছোট ছোট বাকেট আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম ওটার মধ্যে আমি একটু সালাদ পাতার মধ্যে আপনার মাইনাস এবং সামান্য একটু ক্যাচ দিয়ে রেডি করে রেখেছিলাম যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার তরমুজ কাটা আছে বন্ধুরা এখন বিদায় নেবার পালা আগামীতে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ